সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি শিল্প উদ্যোগ প্রেরণা অধ্যায়ের আলোচনা করব, প্রেরণা চক্র। চক্র মোটিভেশন সার্কেল প্রেরণা একটি ধারাবাহিক বা অবিরাম প্রক্রিয়া। অভাব হলো প্রেরণার মূল ভিত্তি। প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে নিয়োজিত কর্মীদের সবসময় বহুমুখী প্রয়োজন ও অভাব দেখা দেয়। এই অভাব সুম পূরণের লক্ষ্যেই তাদের মধ্যে তাড়না সৃষ্টি হয়। কর্মীরা বিভিন্ন আচরণে তা প্রকাশ করে থাকে। এই ক্ষেত্রে প্রশাসনের কাজ কর্মীদের অভাব চিহ্নিত করে তা পূরণ করার ব্যবস্থা করা। এর মাধ্যমে কর্মীরা ইতিবাচক আচরণে উদ্বুদ্ধ হয়। ব্যবস্থাপনার ক্ষেত্রে এই কাজটি হলো প্রেরণা। প্রেরণা তিনটি পর্যায়ে পর্যায়ক্রমে অবিরাম চলতে থাকে বলে এটাকে প্রেরণা চক্র বলা হয়। প্রেরণা চক্র নিম্নে উপস্থাপন করা হলো। প্রেরণা চক্র প্রথম অভাব উদ্দেশ্য উদ্দেশ্যমূলক আচরণ উদ্দেশ্যমূলক আচরণ তারপর আসছে কি লক্ষ্য অর্জন। এটাকে আমরা প্রেরণা চক্র একটা চিত্র উপস্থাপন করলাম। প্রথমত অভাববোধ। অভাববোধটা কি? একজন কর্মীর প্রয়োজন বা চাহিদা হতে অভাববোধের সৃষ্টি হয়। অভাব প্রধানত সামাজিক, দৈহিক, জৈবিক, নিরাপত্তা জনিত ইত্যাদি হয়ে থাকে। কারণ জৈবিক চাহিদাটা কি? প্রাথমিক চাহিদা। এই চাহিদা খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, এই বিষয়টা এই চাহিদার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই অভাব থেকেই বা এই চাহিদা থেকেই অভাববোধের সৃষ্টি হয়। তারপরে সার্কেলটা চলে আসে উদ্দেশ্যমূলক আচরণ, দ্বিতীয় ধাপ, উদ্দেশ্যমূলক আচরণ। উদ্দেশ্যমূলক আচরণ প্রেরণার দ্বিতীয় ধাপ। এই স্তরে কর্মীরা উদ্দেশ্যমূলক আচরণ করে থাকে। এটাকে করণ আচরণ বলে অভিহিত করা হয়। উদ্দেশ্য ছাড়া আসলে কেউই চলতে পারে না। উদ্দেশ্য নিয়েই মানুষ বেঁচে থাকে এবং তাদের প্রেরিত হতে হয়। তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ আসছে লক্ষ্য অর্জন। লক্ষ্য অর্জন প্রকৃতপক্ষে মানুষ কোনো বিশেষ কাঙ্ক্ষিত লক্ষ্যসম অর্জনের জন্যই নিজস্ব কর্মপ্রচেষ্টাকে পরিচালিত করে। এটা প্রেরণা চক্রের দ্বিতীয় ধাপ বা শেষ ধাপ। এটা কখনোই পরিসমাপ্তি ঘটে না। মানুষ অভাববোধের চিরতরে শেষ হয় না, কারণ একটি অভাব পূরণ হওয়ার সাথে সাথেই আরেকটি অভাব মানুষের সামনে চলে আসে। এই জন্য প্রেরণাকে একটি অবিরাম বা ধারাবাহিক কাজ বলে অভিহিত করা হয়েছে। এইভাবেই প্রেরণার চক্র চলমান হয়ে থাকে, চক্রাকারে চলতে থাকে। মানুষের অভাব সৃষ্টি হয়, অভাবের পরপরই মানুষের উদ্দেশ্যমূলক আচরণ করতে থাকে। এই আচরণ শেষ হওয়ার পরেই মানুষের লক্ষ্য অর্জন শুরু হয়। এই লক্ষ্য অর্জনের পরেই যে চক্র যে থেমে থাকবে তা না, পরবর্তীতে আবার মানুষের অভাববোধ তৈরি হয়ে থাকে। তো আমরা এই চক্রের মাধ্যম দিয়েই আমরা বুঝতে পারলাম যে প্রেরণা চক্রাকারে চলতে থাকে। মানুষের এই চক্রাকারের মধ্যে দিয়েই মানুষের প্রেরিত হতে হয় এবং মানুষ কাজকর্ম করে থাকে। এটাই ছিল মোটিভেশন সার্কেল। এই সার্কেলের মাধ্যমে আজকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে মানুষ তাদের কাজকাম বা মানুষ কিভাবে তাদের আচরণের দ্বারা কিভাবে প্রেরিত হয়ে থাকে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।